যৌবনে ইসবেস অস্ত্র কারখানার ডিজাইন নিয়ে ব্যস্ত মিকাইল কলাশনিকভ, কিন্তু তার ডিজাইন কর্তৃপক্ষের পছন্দ হয়নি। তবে ব্যর্থ হলেও তিনি দমে যাননি। 1949 সালে প্রতি মিনিটে প্রায় 600 গুলি বর্ষণে সক্ষম তার উদ্ভাবিত রাইফেল সোভিয়েত সেনাবাহিনীতে পূর্ণ মাত্রা চালু করা হয়। 2 বছরের মধ্যে AK-47 সোভিয়েত সেনাবাহিনীতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিশ্ব যখন জটিল ব্যবহারে ও তুলনায় কম শক্তিশালী যুদ্ধ অস্ত্রতে অভ্যস্ত হয়ে পড়ছিল, ঠিক তখনই সামনে আসে রাশিয়া তথা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ডিজাইনার মিকাইল কালাশনিকভ বিশ্বের সামনে তার করা রাইফেলের ডিজাইন উপস্থাপন করেন। ঘটনা আসে 105 বছর পিছিয়ে। 1919 সালে 10ই নভেম্বর সাইবেরিয়ার আলতাই অঞ্চলে কুরিয়া নামে গ্রামে কৃষক পরিবারে কালাশনিকভের জন্ম। টিমোফেল ও আলেকজান্দ্রা কালাশনিকভ দম্পতির জন্য তিনি সপ্তম সন্তান। 1938 সালে তিনি সোভিয়েত রেড আর্মিতে যোগদান করেন। 24তম ট্যাঙ্ক রেজিমেন্টের সিনিয়র ট্যাঙ্ক কমান্ডার হিসাবে পদোন্নতি পান। তারপর 1941 সালে অক্টোবরে ব্রায়ানাসকে তিনি জার্মান বাহিনীর গুলিতে মারাত্মকভাবে আহত। এই গুলিটাই হয়তো পরে ইতিহাসের পাতায় মারাত্মক অস্ত্রের জন্ম দেয়। আহত হয় তিনি 6 মাস ছুটিতে ছিলেন। জার্মানিদের হাতে উন্নতর অস্ত্র থাকায় তার সুনিদ্রা হতো না। ছুটিতে থাকাকালে একটি নয়া কার্বাইন তৈরির ধারণা তার মাথায় আসে। নিজের ধারণাকে কাজে লাগাতে তিনি মাথায় অস্ত্র কারখানায় যান। কর্তৃপক্ষ তাকে তার উদ্ভাবনী ক্ষমতা ব্যবহারের সুযোগ দেয়। তিনি আমেরিকান M1 এবং জার্মানি ST-G44 এর ডিজাইনের সর্বোত্তম কৌশলের সমন্বয়ে একটি স্বয়ংক্রিয় অটোমেটিক রাইফেল তৈরি করার সিদ্ধান্ত নেন। 1944 সালে তিনি একটি কার্বাইনের ডিজাইন তৈরি করেন। যৌবনে ইসবেস অস্ত্র কারখানায় ডিজাইন নিয়ে ব্যস্ত মিকাইল কলাশনিকভ, কিন্তু তার ডিজাইন কর্তৃপক্ষের পছন্দ হয়নি। তবে ব্যর্থ হলেও তিনি দমে যাননি। 1946 সালে তার উদ্ভাবিত AK-47 রাইফেলের পূর্ববর্তী সংস্করণ AK-47 সরকারিভাবে সামরিক বাহিনীতে পরীক্ষা করা হয়। 1947 সালে রেড আর্মির কয়েকটি নির্দিষ্ট ইউনিটে তার রাইফেল গ্রহণ করা হয়। 1949 সালে প্রতি মিনিটে প্রায় 600 গুলি বর্ষণে সক্ষম তার উদ্ভাবিত রাইফেল সোভিয়েত সেনাবাহিনীতে পূর্ণ মাত্রা চালু করা হয়। 2 বছরের মধ্যে AK-47 সোভিয়েত সেনাবাহিনীতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তারপর থেকে যাত্রা শুরু হয় বিশ্বের প্রথম অটোমেটিক রাইফেলে। পরবর্তী কালাশনিকভ নাম অনুসারে এই মারাত্মক অস্ত্রের নাম দেওয়া হয় অ্যাপটোমাক কালাশনিকভ 1947, যা আমরা সংক্ষেপে বলি AK-47। বিশ্ব পেয়ে যায় মারাত্মক নির্ভরযোগ্য ও আধুনিক অস্ত্র, যা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সহজ ব্যবহার, প্রতিকূল পরিবেশে টিকে থাকা কোনো কিছুতে কমতি ছিল না। মিলিটারি সৈন্যদের পছন্দ ও বিশ্বের জনপ্রিয় অস্ত্র হয়ে যায় অল্প সময়ে। এত জনপ্রিয়তার পিছনে রয়েছে কালাশনিকভের কঠোর পরিশ্রম আর হার না মানার গল্প। তার লাগা জার্মানি সেই গুলিটার জন্য হয়তো আজ আমরা এই অস্ত্র সাক্ষাৎ পেয়েছি, সাথে সাথে বিশ্ব পেয়ে গেছে আরো উন্নত অস্ত্র। আমি রায়হান ছিলাম আপনাদের সাথে।